ঢাকাই অভিনেত্রী নুসরাত ফারিয়া, এপার বাংলা ওপার বাংলা দুই দেশেই সমানভাবে কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। ফেব্রুয়ারি মাস থেকে কলকাতায় রকস্টার নামের সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। কলকাতা থেকে ফিরেই জানালেন সুখবর, তার অভিনীত এই সিনেমা বাংলার পাশাপাশি হিন্দি ভাষায়ও মুক্তি পাবে। রকস্টার সিনেমায় তার বিপরীতে রয়েছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয় সিনেমাটির শুটিং এবং চলে 5 মাস পর্যন্ত। টানা শুটিং এর পর সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সিনেমাটির হিন্দি সংস্করণটি মুক্তি পাবে ভারতে। নির্মাতা আংশুমান প্রত্যুষের সিনেমা রকস্টার প্রতিশোধের গল্প নিয়ে তৈরি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। রকস্টার সিনেমায় রকস্টারের ভূমিকা অভিনয় করেছেন যশ, আর ফারিয়া থাকছেন তার ভক্তের চরিত্রে। যৌথুর প্রযোজনার সিনেমায় তো নুসরাত ফারিয়াকে দেখা গেলেও কলকাতার সিনেমায়ও দেখা গেছে নুসরাত ফারিয়াকে। বিবাহ অভিযান ও বিবাহ অভিযান দুই সিনেমা দুটি কলকাতার সিনেমা। নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে শাহেনশাহ সিনেমায়। এটি মুক্তি পায় 2020 সালে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও কোনোটি মুক্তি পায়নি, তবে উপহার দিয়েছেন মিউজিক ভিডিও। নিজের কণ্ঠে গান গেয়ে এ পর্যন্ত 3টি গান প্রকাশ করেছেন ফারিয়া। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।